সৌজন্য সাক্ষাৎ, করমর্দন, ব্যাস এইটুকুই। 20 সেকেন্ডেরও কম। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে 20 সেকেন্ডেরও কম সময়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 9 বছর পর ভারতের কোনো বিদেশমন্ত্রী হিসেবে মঙ্গলবার ইসলামাবাদে পা রেখেছেন জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে এদিন তিনি ইসলামাবাদে পৌঁছেছেন, আর এদিনই নিজের বাসভবনে অফিসিয়াল নৈশভোজের আয়োজন করেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এসিও সম্মেলনের জন্য আসা অতিথিদের জন্য এই নৈশভোজের আয়োজন। সেখানেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী। ইসলামাবাদ যাওয়ার আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছিলেন তিনি পাকিস্তানে যাচ্ছেন শুধুমাত্র এসিও সম্মেলনে যোগ দিতে, সেখানে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে ভোট প্রচারে একাধিকবার বলেছেন সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই। 2015-16 সালে পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতের সেনা ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। কিছুদিন আগে বিদেশমন্ত্রী জানিয়েছিলেন প্রত্যেক প্রতিবেশী দেশের মতো পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চায় ভারত, কিন্তু সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে তা সম্ভব নয়। এই পরিস্থিতিতে এসিও সম্মেলনের জন্য পাকিস্তানে গিয়েছেন জয়শঙ্কর। এবছর এসিও সম্মেলন আয়োজন করেছে পাকিস্তান। 15 ও 16 অক্টোবর এই সম্মেলন চলবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।